অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে। রবিবার রাত থেকে উত্তর পূর্বের রাজ্যের দিকে দিকে অশান্তি বিক্ষোভ ফের মাথাচাড়া দিয়ে উঠে। রবিবার রাতে ইম্ফল পশ্চিম জেলার এক জায়গায় হিংসা ছড়িয়ে পড়ে। দুষ্কৃতীদের গুলিতে সেখানে তিনজন জখম হন। এদিকে গতকাল বিকেলে ইম্ফলের চেকন এলাকায় এক স্থানীয় বাজারের দখল নিয়েই মেয়েতে এবং কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বাধে। ঘর বাড়িতে অবাধে চলে লুট, কিছু কিছু বাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়। এবার এই হিংসাত্মক ঘটনা নিয়ে মুখ খুলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তিনি জানিয়েছেন, এই সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে, তাদের মধ্যে একজন প্রাক্তন বিধায়ক। রাজ্যে শান্তি ফেরানোর আশ্বাসও দিয়েছেন তিনি। তিন মে থেকে শুরু হওয়া হিংসার পরে রাজ্যে শান্তি ফেরাতে ঘাঁটি গেড়েছে ভারতীয় সেনা এবং অসম রাইফেলসের জওয়ানরা। নিয়মিত টহলদারির মাধ্যমে গত কয়েকদিনে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এনেছিল তারা, কিন্তু রবিবার রাতে ফের মণিপুরের বেশ কিছু জায়গায় হিংসার খবর মিলেছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।